হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আমরা অনেক সময় বিশেষ করে এই কন্টেন্টার ডিগ্রির স্টুডেন্টদের বা বিএ বা অনার্সের স্টুডেন্টদের সহায়ক ভূমিকা পালন করবে। যাই হোক, ট্রান্সলেশন খুব ডিফিকাল্ট একটা বিষয়। এটা আমরা কীভাবে সলভ করতে পারি আজকে একটু আমরা চেষ্টা করব। তো বিফোর স্টার্টিং মাই লেসন, আই হ্যাভ রিকোয়েস্ট টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস। ফার্স্ট অফ অল, ডু দ্য ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট দ্যাট ইজ অ্যাবাউট ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। ওকে, ট্রান্সলেশন করতে গেলে আমরা যে বিষয়গুলো জানতে হয়, মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কখনো কখনো আমরা সাবজেক্টবিহীন ট্রান্সলেশন পেয়ে থাকি। ফর এক্সাম্পল, আমাদের গ্রামে একটি স্কুল আছে। এখন এই ধরনের সেন্টেন্স আপনি কীভাবে ট্রান্সলেশন করবেন সাবজেক্টবিহীন? আমাদের গ্রামে একটি স্কুল আছে, এখানে কিন্তু একটি স্কুল, এটা কিন্তু সাবজেক্ট নয়। এই স্কুল ইজ মাই ভিলেজ, এটা কিন্তু হবে না। তাহলে কীভাবে করবেন এটা? এক্ষেত্রে আমরা দেয়ার বা ইট দিয়ে আমরা করতে পারি, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। ওকে, তাহলে সাবজেক্টবিহীন বাক্যগুলো আমরা দেয়ার ব্যবহার করে ট্রান্সলেশন করতে পারি। পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি ভার্ববিহীন সেন্টেন্স, মানে কোনো ভার্বই নাই। যেমন আমি ছাত্র, এখানে কিন্তু আমি নাউন, ছাত্র নাউন, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট আছে, ভার্ব নেই। পৃথিবী গোলাকার, মাছগুলো তাজা, তো এখানে কিন্তু কোনো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, বাট কোনো ভার্ব নেই। তো আমরা জানি ভার্ব ইজ এ সোল অফ এ সেন্টেন্স, উইদাউট ভার্ব নো সেন্টেন্স উইল বি কারেক্ট। ভার্ব ছাড়া তো বাক্যই হয় না। তাহলে আমরা কীভাবে করব? ওকে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা কী করতে পারি? আমরা বিভার্বের সহযোগিতা নিতে পারি, আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। যেমন পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড, আমি ছাত্র, আই এম স্টুডেন্ট। ওকে, মাছগুলো তাজা, দ্য ফিশেস আর ফ্রেশ। ওকে, এমনিভাবে আমরা কী করতে পারি? এমনিভাবে আমরা আমাদের ভার্ববিহীন বাক্যগুলো ট্রান্সলেশন করতে পারি। ট্রান্সলেশন করার জন্য পরবর্তী যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ডাবল অ্যাকশন। অনেক সময় আমরা দেখি বাংলা বাক্যে, আমরা দেখি যে হাঁটতে হাঁটতে, করতে করতে, বলতে বলতে, চলতে চলতে, এই ধরনের বাক্যগুলো আমরা, এই ধরনের শব্দগুলো আমরা কিন্তু পাচ্ছি। তো ইংরেজির ক্ষেত্রে এই যে দ্বৈত শব্দ, ডাবল শব্দগুলোর ক্ষেত্রে আমরা কী করব? অ্যাকচুয়ালি ইংরেজি বাংলাতে ডাবল শব্দগুলোর জন্য ইংরেজিতে আমরা আইএনজি যোগ করব। ওকে, যেমন মেয়েটি হাঁটতে হাঁটতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট অন ওয়াকিং। এখানে আমরা হাঁটতে হাঁটতের ক্ষেত্রে আমরা কী লিখলাম? আমরা ওয়াকিং লিখলাম। সে আমাকে হাসতে হাসতে বলল, হি টেল মি লাফিং। ওকে, তাহলে এখানে হাসতে হাসতে আমি লাফিং ব্যবহার করলাম। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দ্বৈত কাজের জন্য, ডাবল অ্যাকশনের জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলেই হয়ে যাচ্ছে। ট্রান্সলেশনের জন্য পরবর্তী যেটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে টেন্সকে আমরা একটু খেয়াল করতে হবে, কোন বাক্যটা কোন টেন্সে আছে। অ্যাকচুয়ালি আপনার টেন্সের 12টা ফর্ম শিখতে হবে এমনটা নয়, অ্যাটলিস্ট আপনি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এর দুই তিনটা পারলেই মোটামুটি আপনি ট্রান্সলেশন করতে পারবেন। ওকে, যেমন আমি কলেজে যাব। এখন দেখুন, যাব বর ব্যাপারটা আছে, আমি টেন্সের উপর অলরেডি একটা কন্টেন্ট করেছি, যদি টেন্সে কোনো সমস্যা থাকে সেটা দেখে আসবেন। ওকে, তাহলে আমি বাজারে যাব, এখানে যাব বর ব্যাপারটা আছে, অর্থাৎ এটা ফিউচার। তাহলে কীভাবে করব? যে আই শ্যাল গো টু মার্কেট,
অথবা আমি কলেজে যাব, আই শ্যাল গো টু কলেজ, আমি হসপিটাল যাব, আই শ্যাল গো টু হসপিটাল। অর্থাৎ ফিউচার হলে আপনি ফিউচার ব্যবহার করবেন। যদি বাক্যটা এরকম হতো যে তারা বাজারে গেল, তাহলে কি হবে? গেল, লর ব্যাপারটা আছে, তর ব্যাপারটা আছে, এটা ফার্স্ট টেন্স। সো আমরা এক্ষেত্রে কী লিখব? আমরা এক্ষেত্রে লিখব যে দে ওয়েন্ট টু মার্কেট। দেখুন এখানে কিন্তু ফিউচারে যে ভার্বটা ব্যবহার করেছি এখানে কিন্তু সেই ভার্ব নেই। অথবা বাক্যটা যদি চলমান বোঝায়, আপনি চলমান কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে। আপনি টেন্সের আইডি আপনাকে নিতেই হবে সামহাউ ফর ট্রান্সলেট এনি সেন্টেন্স, ইংলিশ টু বাংলা অর বাংলা টু ইংলিশ। পরবর্তী যে আইডিয়াটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের ক্রোনোলজি। আমরা জানি যে একটা সেন্টেন্সের কম্পোনেন্ট পার্টস হচ্ছে তিনটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পাশাপাশি সাবজেক্টের শুরুতে কি থাকতে পারে? এক্সটেনশন থাকতে পারে, ভার্বের এখানে হেল্পিং ভার্ব থাকতে পারে, মূল ভার্ব থাকতে পারে, অবজেক্টে এক্সটেনশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে, আমি হঠাৎ করে সেন্টেন্স প্যাটার্নটা দেখতে হবে যে যখন আমাকে কোশ্চেন করবে, যে ট্রান্সলেশন যখন আমাকে দিবে, তখন আমি সেন্টেন্স প্যাটার্নটা আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কোন প্যাটার্নে আছে। ওকে, তার মানে ক্রোনোলজি আমাদের মেনটেন করতে হবে। সাবজেক্টের পরে ভার্ব আসবে, যেমন সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসবে, এরপরে মূল ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, দেন এক্সটেনশন অতিরিক্ত অংশ আসবে। এভাবে আমাদেরকে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। ট্রান্সফর্মেশনের জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ রুলস, সেটা হচ্ছে আমরা ফ্রেজের ব্যবহারগুলো একটু জানতে হবে। কারণ দেখেন, ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস, তার মানে এটা কুকুর এবং বিড়াল, এটা বোঝায় নাই। কিন্তু এখানে ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি, এই বিষয়টা বুঝিয়েছেন। ওকে, তারপরে হি ইজ এ ব্ল্যাক শিপ, এখানে সে কালো ভেড়া, এটা কিন্তু বোঝায় নাই। অ্যাকচুয়ালি ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার। তো সো আপনি ফ্রেজগুলো তো জানতে হবে, ফ্রেজ না জানলে তো আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। দেন কিছু কিছু শব্দ বাংলাতে, কিছু কিছু শব্দ আছে যেমন খুব ব্যতিক্রম গুড়ি গুড়ি, অথবা পতপত মরমর, হামাগুড়ি, এগুলো আপনাকে জানতে হবে। কিছু কিছু শব্দ যেমন গুড়ি গুড়ি, আমরা জানি যে গুড়ি গুড়ি ইংরেজি কী, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, ইট ইজ, ইট রেইনস ড্রিজলিং। ওকে, এমনিভাবে আমরা পতাকাটা পত পত করে উঠছে, পতাকাটা পত পত করে উঠছে, দ্য ফ্ল্যাগ ফ্লাই, দ্য ফ্ল্যাগ ফ্লাইজ ফ্লাটারিং, আমরা জানি যে ফ্লাটারিং মানে হচ্ছে পত পত। ওকে, এমনিভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দগুলো জেনে নিব, মুখস্থ করে নিব। দেন আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের একটা শব্দের ডাবল ইউজেস থাকতে পারে, ব্যবহারিক অর্থ থাকতে পারে, শাব্দিক অর্থ থাকতে পারে, পারিভাষিক অর্থ থাকতে পারে। অ্যাকচুয়ালি শব্দটা তারা কী বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। যেমন সে অঙ্কে কাঁচা, যে হি ইজ উইক ইন ম্যাথ, লাইক হি ইজ র ইন ম্যাথ, আমরা জানি র মানে কাঁচা, আবার গ্রিন মানে কাঁচা। তো অ্যাকচুয়ালি কোনটা ব্যবহার করবো আমাকে বুঝতে হবে। সে অঙ্ক কাঁচা মানে সেই অঙ্কে দুর্বল। ওকে, তাহলে এখন দেখেন, আমি তাকে চিনি, এখানে কিন্তু চিনি ব্যাপারটা হচ্ছে আমি তাকে বুঝি সেটা না, আমি তাকে জানি সেটা, অর্থাৎ আই আন্ডারস্ট্যান্ড হিম অথবা আই নো হিম, কোনটা হবে? অথবা কোনটা হবে অ্যাকচুয়ালি, আই নো হিম এটা হবে। তো ইনার মিনিংটা বুঝতে হবে অ্যাকচুয়ালি, ট্রান্সলেশন অথর কী চাচ্ছেন এই ওয়ার্ড দ্বারা সেটা আমাকে বুঝতে হবে। এরপর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিয়মগুলোই আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে মেনটেন করব। আবার একটু রিপিট করছি, সাবজেক্ট বিহীন সেন্টেন্স কীভাবে করব, দেন এটার আইডিয়া ভার্ব বিহীন সেন্টেন্স কীভাবে করব, ডাবল অ্যাকশন থাকলে কীভাবে করব, টেন্স সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে সেন্টেন্সের ক্রোনোলজি সিকোয়েন্স ঠিক রাখতে হবে, ফ্রেজগুলো শিখতে হবে, কিছু কিছু বাংলা শব্দ আছে ব্যতিক্রমী শব্দ, সেগুলো শিখে নিতে হবে, এবং বাক্যের বাক্যের পারিভাষিক শব্দ বা আবিধানিক শব্দ অথবা ব্যবহারিক শব্দগুলো আমাদেরকে একটু
বুঝতে হবে, জানতে হবে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছেন যে তিনি তার নিজের গ্রামটিকে ভালোবাসতেন। এখন এখানে দেখুন তো, এখানে সাবজেক্ট কে? হি, তিনি। তো আমরা জানি যে তিনি ইংরেজি হচ্ছে হি। এখন ভালোবাসতেন অর্থাৎ এটা অতীতকাল, তাহলে এখানে লাভড। তাহলে সাবজেক্টের পরেই কিন্তু আমি বলছিলাম যে ক্রোনোলজি বা সিকোয়েন্স ঠিক রাখতে হবে। তাহলে সাবজেক্টের পরে আমরা ভার্ব লিখলাম হি লাভড, এরপরে কী আসবে? তার গ্রামকে। হি লাভড হিজ ভিলেজ, সে তার গ্রামকে ভালোবাসতেন, বাক্যটা আমরা করলাম। এরপরে দেখুন, গ্রামেই তার জন্ম এবং সেখানেই তিনি বাল্যকালে লেখাপড়া করেন। গ্রামেই তার জন্ম, হোয়ার হি বর্ন অথবা দেয়ার হি বর্ন অথবা হি বর্ন ইন দ্য ভিলেজ, এভাবে আপনি করতে পারেন। এবং ইংরেজি এখানে আমরা এন্ড লিখব, এন্ড দিয়ে আবার সেখানেই হি সে লেখাপড়া করেন, অর্থাৎ এটা পারফেক্ট। হি হ্যাজ স্টাডিড অথবা হি স্টাডিড দেয়ার, সে সেখানে পড়াশোনা করেন, লেখাপড়া করেন। তখন তার চোখে গ্রামের লতাপাতা, পুষ্পপল্লব সব কিছু সুন্দর ছিল। দেন এভরিথিং অফ হিজ ভিলেজ নেচার অথবা দ্য এনভায়রনমেন্ট অফ হিজ ভিলেজ অথবা দ্য লিভস ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য নেচার অফ হিজ ভিলেজ লুকস টু বিউটিফুল হিম। তারপরে আমরা যেটা করব, এখন তিনি দূরে বাস করলেও মাঝে মাঝে বাড়ি যান। এখন তিনি, তাহলে নাও হি এখন দূরে বাস করলেও মাঝে মাঝে বাড়ি যান। ওপেন ওপেন গো টু হোম দো লিভ ইন ফার এরিয়া অথবা নাও দো হি লিভ ইন রিমোট প্লেসেস হি ওপেন কামস টু হোম, এভাবে আপনি করতে পারেন। দেন গ্রামের সেই সবুজ শোভা আজও ঠিক আছে তেমনি আছে, এ সৌন্দর্য খুঁজিয়া পাওয়ার জন্য তার চক্ষু নেই। এখানে অ্যাকচুয়ালি তার চক্ষু নেই বলতে হি হ্যাজ নো আইজ, এটা না, লেখক বুঝাতে চাচ্ছে যে তার এখন সেই বয়সটা আর নেই। তো গ্রামের সেই সবুজ শোভা আজ ঠিকই আছে। দ্য সিমিলার বিউটিজ অফ দ্য ভিলেজ আর সেম, দ্য বিউটিজ অফ দ্য ভিলেজ আর সেম দো হি ডিড নট ফাইন্ড ইট, হি ডিড নট এনজয় ইট। ওকে, হি ডিড নট এনজয়েজ ইট, এমনিভাবে আমরা ট্রান্সলেশনটা করতে পারি। বিভিন্নভাবে হতে পারে, তবে যদি আপনি অর্থের সাথে সামঞ্জস্য রেখে আপনি ট্রান্সলেশন করতে পারেন, সাবজেক্ট ভার্বকে প্রায়োরিটি দিয়ে ট্রান্সলেশন করতে পারেন, তাহলে আপনার ট্রান্সলেশনটা ফ্রুটফুল হবে। কন্টেন্টটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করুন। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।